কি অবস্থা? 17-18 20 21 চট্টগ্রাম লোহাগড়া উপজেলা 10,000 পিস ইয়াবা সহ একজন প্রাইভেট কার আর দুইজন মাদক বিক্রেতারে আটক গজি লোহাগড়া থানা পুলিশ। প্রাইভেট কারের গ্যাসের টাঙ্কির তুন এই 10,000 পিস ইয়াবা উদ্ধার গজি বলে থানা পুলিশ জানায়। খান থেকে সিগন্যাল দিলে এবার মাথা মেরে চলে এসছে, পরে শ্রুতি বাজার জনগণের সহায়তে এবার আটক করছি। আটক করার পরে ব্যাপক তল্লাশি করি, গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কাদায় রাখা 10,000 ইয়াবা আর এবার ভিতরে উদ্ধার করছি। যার মূল্য যার আনুমানিক মূল্য 30 লক্ষ টাকার ঊর্ধ্বে উদ্ধার। তো আর এসব নদী তারা জিজ্ঞেস করছি, আরোগ্য মানুষ তারা এই মালগুলি দিয়ে পাড়াইয়ে বলে স্বীকার করছে। আনার কাছে এই ব্যাপারে আরো নিয়মিত মামলা করছি, তদন্ত চলতেছে। রিমান্ডে আনিয়ারই তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে মালগুস হঠাৎ করে এসে ইউনিভার্স করুন হারা খারা এই ব্যবসাতে জড়িত ইউনিভার্স করুন। লোহাগড়া থানা পুলিশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবো। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।